রাম মন্দির হয়েছে, এটা সব হিন্দুর কাছে বড় পাওয়া। কিছু জালি হিন্দু আছে, ও সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বলছে, ঠিক হয়ে যাবে। জো হিন্দু হিত মে কাম করেগা ও বঙ্গাল মে রাজ করেগা। এবং অবশ্যই বারবার করে রাম মন্দির হবে, প্রত্যেকে ঢুকছো কেন? এক্সাইটমেন্টের মাঝে কিন্তু এরকম এসেছে বেশ কিছু রাজনৈতিক দল মকরের শুরুতে সমস্ত ভারতবর্ষের মন্দির গুলোকে ভৌত করা, সাফসুত্র করার একটা বিশেষ অভিযানে ডাক দিয়েছে। আমার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় 111টি মন্দিরে এই মুহূর্তে একসঙ্গে একযোগে স্বেচ্ছাসেবকরা তারা সাফাই করছেন, হিন্দুরা সাফাই করছেন। আমি এখানে অত্যন্ত জাগ্রত তীর্থস্থান আমাদের ইয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেবের মন্দির। এখানে শুধু নন্দীগ্রামের লোক নয়, পূর্ব মেদিনীপুরের লোক নয়, রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও ভক্তমণ্ডলী আসেন। এবং এখানে আমি আজকে এই সেবাদান করার সুযোগ পেলাম এবং একজন হিন্দু হিসেবে আমি গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী তার আহ্বানে সাড়া দিয়ে, তার নির্দেশ, তার আহ্বান পালন করতে পেরে বাবা মহাদেবের পরম করুণার আশীর্বাদে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। সুরেন্দ্রবাবু, দাস মহারাজ তারা এখানে রাজনীতির কোনো জায়গা নেই, তারা এসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে, যারা এসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারতবর্ষ সনাতনীদের জায়গা এবং ভারতবর্ষকে হিন্দুস্থান বলা হয়, আর আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা। এখানেই প্রভু শ্রী চৈতন্য দেব, এখানেই প্রভু শ্রী রামকৃষ্ণ দেব, এখানেই শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব, এখানেই জগৎজননী মা শারদামণি, এখানেই রানী রাসমণি থেকে স্বামী প্রণবানন্দ, বাবা লোকনাথ ব্রহ্মচারী থেকে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের কর্মভূমি, জন্মভূমি, এবং তাদের সমস্ত আশীর্বাদ এই সনাতনের মাটিতে আছে। তাই পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা, এখানে সব যারা বলবেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, কারণ রাম মন্দির কারো একার নয়, সকলের, গোটা ভারতবর্ষের। এবং প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান করেছে, কোনো নির্দিষ্ট ধর্ম সম্প্রদায় রাজনীতির কথা তিনি বলেন, তিনি সমস্ত মন্দির সাফাইয়ের কথা বলেছেন, আর আগামী 22 তারিখে দীপাবলি পালনের কথা বলেছেন। 22 তারিখে সমস্ত মন্দিরে এলইডি আলো, এলইডি স্ক্রিন থাকবে, এখানে সেখানে রাম মন্দির উদ্ঘাটন সরাসরি দেখতে পাবেন এবং সন্ধ্যাবেলা মন্দির সাজানো হবে। আগামী 16 তারিখে 20,000 নন্দীগ্রামের পরিবারকে 5টি করে মাটির প্রদীপ 17টি ক্যাম্প থেকে তুলে দেওয়া হবে। 20,000 পরিবার সনাতনীদের জন্য মাটির প্রদীপ আমরা কুমোরদের দিয়ে বানিয়েছি, 1,00,000 প্রদীপ আমাদের লোকাল লোকাল ভোকাল ফর লোকাল। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বারবার শুনেছি বলতে তাকে, আপনি তো এক্সপেক্ট, আমরা কেউ চীনে জিনিস ব্যবহার করি সব ভারত, ভারত এখন বিশ্বগুরু। এবং অবশ্যই অবশ্যই এখানেও আবারও কিন্তু ভোকাল ফর লোকাল।